নমস্কার, নিউ বরাক আজকে সংবাদে আপনাদের স্বাগত জানাই, আমি জেনিবা। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। জীবিকা মিশন সোসাইটির অধীনে শিলচরে সিটি লাইভলিহুড সেন্টারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক। এবার মিজোরামের বিরুদ্ধে সরব হলেন রিয়াং জনগোষ্ঠীর লোকেরা, হাইলাকান্দিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ। শিলচরে অনুষ্ঠিত হল অসম গণ পরিষদ ও অসম যুব পরিষদের কর্মী যোগদান অনুষ্ঠান। অগপ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন 400+ যুবক যুবতী। এবারে বিস্তারিত সংবাদ। জীবিকা মিশন সোসাইটি এর অধীনে শিলচরে সিটি লাইভলিহুড সেন্টার উদ্বোধন করলেন জেলাশাসক। মঙ্গলবার আসাম রাজ্য শহরে জীবিকা মিশন সোসাইটির অধীনে নাজিরপট্টি এনআরডিআই হলে আনুষ্ঠানিকভাবে সিটি লাইভলিহুড সেন্টারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক কীর্তি জল্লি বলেন, সিটি লাইভলিহুড সেন্টারকে একটি সফল প্রকল্প হিসেবে গড়ে তুলতে এসএইচজি সদস্যদের উৎসাহ দেখে আমি আনন্দিত। তিনি পারস্পরিক দক্ষতা কাজে লাগাতে এবং জীবিকার প্রচেষ্টাকে সফল করার জন্য এসএইচজি সদস্যদের সহযোগিতামূলক পদ্ধতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। লাইভলিহুড সেন্টার জো হমনে ইনোগ্রেট কিয়া হ্যাঁ ইয়ে কাফি মহিনোঁ সে বন্না থা বট কোভিড কে তহত লকডাউন ভি থা মার্কেট ভি 12 বাজে সে জ্যাদা এক্সটেন্ড নেই কর পা রহে থে নাও দ্যাট 5 পিএম তক মার্কেটস হ্যাভ বিন রিজ্যুম হমকো লাগা কি ইয়ে এক আচ্ছা টাইম হ্যায় দিস ইজ কল্ড সিটি লাইভলিহুড সেন্টার ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশন কে তহত জো আর্বান সেল্ফ হেল্প গ্রুপস হ্যায় जो अर्बन एरिया में रहते हैं और उनके सेल्फ हेल्प ग्रुप्स के लिए एक प्लेटफॉर्म है ताकि वो सेल कर पाए। ओके। एंड मैं स्पेशली सिलचर वासियों को रिक्वेस्ट करती हूँ कि ये हमारे सेल्फ हेल्प ग्रुप महिलाओं ने ये सामान बनाया है, अपने हाथ से बनाया है। ये कोई पंजाब से या जलंधर से या राजस्थान से आया हुआ माल नहीं है। हमको हमारा प्रोडक्ट को प्रमोट करना है। ये कचार की महिलाओं ने এবার মিজোরামের বিরুদ্ধে সরব হলেন রিয়াং জনগোষ্ঠীর লোকেরা, হাইলাকান্দিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ। বছরের পর বছর ধরে চলা মিজো আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেন রিয়াং জনগোষ্ঠীর লোকরা। আজ হাইলাকান্দি জেলার কাটলিচড়া সমষ্টির রিয়াং জনগোষ্ঠীর লোকরা 6 নং জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। মিজোরাম সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি মিজো ছাত্র সংগঠন MZP এবং YM এর বিরুদ্ধেও সরব হল তারা। অসমের জমি দখল না করতে মিজোদের প্রতি আহ্বান জানান তারা। इस एरिया में जैसे जुम खेत करता है वहाँ पर एक तीन धान खेत करता है तो 300 रुपया देना पड़ता था पहले, अब बढ़ करके 500 रुपया तक हो गया है। वह किसको देना पड़ता है? वहाँ के BCP लोगों को, गांव के जो चेयरमैन होता है BCP होता है, उनको हम लोग को टैक्स देना पड़ता है, जबकि हम आसाम की ज़मीन में रहते हुए भी। इसलिए हम ये प्रोटेस्ट करते हैं कि इसी प्रकार का हम लोग को प्रताड़ना बंद करें। यह सहन नहीं करेगा, कदाचित हम लोग सहन नहीं करेंगे। अभी लगातार इसी प्रकार करते हुए आसाम की जमीन पर आग्रासन करते हुए पहला तो ये कचूरथल में उन लोगों ने दखल करने की कोशिश की। कचूरथल में लड़ाई जब सक्सेस नहीं हुआ तो लैलापुर में जाकर के फिर वहाँ किया। लैलापुर करने के पश्चात इधर फिर बीरसिम्मा में किया, उसके बाद फिर निगलीसरा में मेडलीसरा में किया। अभी के अभी इधानिंग में अभी कोलालियन और ये कहामपारा के बीच में हमारा जो पिछले 99 को जब कोलाना संघ के द्वारा स्थापित हमारा मंदिर को वहाँ पर मूर्ति तोड़ा गया, अभी जाकर के आप सभी देखेंगे तो वहाँ पर देखने को मिलेगा। इसलिए हम मिजोरम सरकार को ये चेतावनी दे रहे हैं, किसी की आस्था की केंद्र बिंदु पर आघात करने की कोई अधिकार किसी को नहीं देता। ये संविधान कहता है, यह डेमोक्रेसी है। इसलिए जोराम थांगा साहब को, मिजोरम के सरकार को, हम वहाँ के MZP विशिष्ट गण्यमान्य व्यक्ति को हम लोग ये उनको भी आश्वस्त कर देते हैं कि इसी प्रकार के अव्यवहार न करें। শিলচরে অনুষ্ঠিত হল অসম গণ পরিষদ ও অসম যুব পরিষদের কর্মী যোগদান অনুষ্ঠান। অগপ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন 400+ যুবক যুবতী। সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে মঙ্গলবার শিলচরে অসম গণ পরিষদ ও অসম যুব পরিষদের তরফে কর্মী যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কংগ্রেস BJP ছেড়ে 100 কর্মী অসম গণ পরিষদে যোগদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্যরা হলেন
उदारबंद बीजेपी आईटी सेलर राहुल दास लक्ष्मीपुरेर सनातम्ब सिंह सुनाईर सायद आहमेद लस्कर काटीगड़ार अकबर हुसैन लस्कर शिलचर थेके जावेद आहमेद सह जिलार सब कयटी विधानसभा केंद्र थेके युवक युवतीरा अगपते जोगदान करें। असम युव परिषदेर केंद्रीय सभापति जितु बरगोहाई बोलें नूतन युव प्रजन्मेर अंशग्रहणे अनेक शक्तिशाली हबे दल। असम मिजोराम सीमांते संघटित घटनाके दुर्भाग्यजनक घटना बोले उल्लेख करे आलोचनार माध्यमे समाधानेर पक्षे मत प्रकाश करें तिनि। एदिन लालापुरेर शहीद छय वीर पुलिसकर्मीर प्रति श्रद्धा जानिए एक मिनिट नीरवता पालन करा हय। एदिनेर अनुष्ठाने असम युव परिषदेर केंद्रीय सभापति जितु बरगोहाई छाड़ाओ साधारण सम्पादक राजीव सिन्हा असम गणपरिषदेर केंद्रीय साधारण सम्पादक विमलेंदु सिंह साधारण सम्पादक सुजित कुमार देव कर्मकर्ता बिजु डेका वरिष्ठ नेता हायदर हुसैन लस्कर सह सेलिमुद्दीन बड़बुइया पिनाक कलिता भार्गव शर्मा अर्जुन तालुकदार उमा राजकुमारी सह अन्यरा उपस्थित छिलेन। एकांश मानुए प्रथमते निजके अहम बुली कबले परिचय दिबले अलप बेया पाइछिल কিন্তু বরাক উপত্যকাত থাকা মানুহসকলে আজি ইয়াত থকা আৰক্ষী বাহিনীয়ে ইয়াত থকা পুলিচ প্ৰশাসনে আজি অসমৰ মাটি বচাবৰ কাৰণে তেওঁলোকে যি বীৰৰ নিচিনাকৈ শ্বহীদ হৈছে তাৰ কাৰণে তেওঁলোকক হাজাৰবাৰ মই চেলুট দিম। ধন্যবাদ। নিখোজ হোৱাৰ তিন দিনৰ মাথায় জলাশয় থেকে উদ্ধাৰ হ'ল বিক্ৰমৰ মৃতদেহ। নিখোজ হোৱাৰ তিন দিনৰ মাথায় জলাশয় থেকে উদ্ধাৰ হ'ল এক কিশোৰৰ মৃতদেহ। হত কিশোৰ শিলচৰ দাস কলনীৰ ইন্দিৰা সৰণীৰ বিক্রম ঘোষ বয়স 17। ঘটনার বিবরণ দিতে গিয়ে 18 নং ওয়ার্ডের পুর কমিশনার জানান শনিবার বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে যায় বিক্রম। এরপর থেকে নিখোঁজ ছিল বিক্রম। অনেক খোঁজাখুঁজির পর বিক্রমের সন্ধান না পেয়ে এদিনই পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা করা হয়েছিল। মঙ্গলবার বিক্রমের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল রহস্য। বিক্রমের বন্ধুটি জানায় এদিন তারা চার বন্ধু মিলে দিল্লি পাবলিক স্কুলের পিছনে থাকা জলাশয়ে স্নান করতে যায়। তারা স্নান করার সময় সাঁতার কাটতে কাটতে জলাশয়ে তলিয়ে যায়। সে বন্ধুর কথার সূত্র ধরে দিল্লি পাবলিক স্কুলের পিছনে থাকা জলাশয়ে ছুটে যান পরিবারের লোকেরা। তারা গিয়ে জলাশয়ের মধ্যে বিক্রমের মৃতদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিক্রমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, সদ্য প্রকাশিত মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল বিক্রম। এবারে দাসকলোনির ইন্দিরাসরণীর ছেলে বিক্রম ঘোষ মিসিং হয়েছিল। আমরা এফআইআর করছিলাম ওইল রবিবারে। মিসিং হওয়ার পরে আমরা কালকে পুলিশের সহযোগিতা সৎ আমরা ইনকোয়ারি করছি ওইল রতনপুর হাওটিল্লা এলাকাত। ইনকোয়ারি করার পরে কোনো সুরা পাইছি না। আজকে সকালে আচার্যির ছেলেটার নামটা কি রোহিত আচার্যের ছেলেটারে আমার গরু নিছি আমি সকালে। আজকে নেওয়ার পরে এরে আমি শাশাই আমি এরে জিগাইছি বাবা কস কিটা ঘটনা কো এরে বাটারে টিকে শাশানির পরে এ আমার খান্দিয়ে খান্দিয়ে কইছে কাকু ইরম ইরম ঘটনা হয়ে গেছে। হওয়ার পরে লগালগ আমি আইসি সাথে লগালগ আমি ফোন করছি। ফোন করে কইছি ঘটনা তো ইরম হয়েছে আপনারা আইন আমিও যাইলাম। ওই আমরা সব থানা আর পুলিশ আমরা সবই একবারে আইয়া আইয়া দেখি বডি ইকনা। আইজি স্কটের গাড়ির ধাক্কায় উদারবন্দে গুরুতর আহত বাইক চালক। আইজি স্কটের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত 6 মাইল পেট্রোল পাম্পের সামনে। আহত যুবক উদারবন দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা প্রবীর সিংয়ের ছেলে বিশাল সিং 22। ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ শিলচর অভিমুখে যাওয়ার পথে 6 মাইল পেট্রোল পাম্পের সামনে যাওয়ার পর আইজি স্কটের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক বিশাল গুরুতর আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আইজির স্কটরা গাড়িতে তুলে উদারবন্দ হাসপাতালে নিয়ে আসেন। বিশালের অবস্থা বেগতিক দেখে সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। ত্রিপুরা সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে করিমগঞ্জে পোয়ামারায় অর্থনৈতিক অবরোধ যুব ছাত্র পরিষদের। আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজু দুর্বৃত্তদের অতর্কিত আক্রমণে অসম পুলিশের 6 জওয়ানের নিষ্ঠুরভাবে হত্যার পরিপ্রেক্ষিতে মিজোদের শায়েস্তা করতে যখন সর্বত্র অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হচ্ছে, এহেন পরিস্থিতিতে অসম থেকে পণ্য সামগ্রী ক্রয় করে দামচড়া দিয়ে মিজোরামে লুকিয়ে লুকিয়ে পণ্য সামগ্রী সরবরাহ করছে ত্রিপুরা সরকার। এ ধরনের মায়াবী আচরণে করিমগঞ্জ জেলার পোয়ামা এলাকায়
त्रिपुरार बिरुद्धे अर्थनैतिक अवरोध गढ़े तुलल राष्ट्रवादी युव छात्र परिषद। युव परिषद कर्मकर्तारा बोलें असमेर भूमि जबरदखल करे शांति आलोचना उपेक्षा करे मिजु दुर्वृत्तरा निशंसभावे आसामेर जवानदेर के हत्या करेछे एमनकि अजथा आसामेर माननीय मुख्यमंत्री और अन्यान्यदेर बिरुद्धे मामलाओ दायर करेछे। एत सब अनैतिक कार्यकलाप करार परो त्रिपुरा सरकार मिजोराम सरकार के सहायता करछे। नीचू मनोबित्तिर जन्य त्रिपुरा सरकारेर प्रति निंदा जानाते अर्थनैतिक अवरोध कर्मसूचिर सिद्धांत नेওয়া হয়েছে বলে জানান পরিষদের কর্মকর্তারা। অর্থনৈতিক অবরোধে সাধারণ মানুষ থেকে শুরু করে সংগঠন সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিষদের কর্মকর্তারা। মিজোরাম সীমান্তে গত 26 জুলাই মিজো দুষ্কৃতীদের দ্বারা লায়লাপুরে যে আমাদের আসামের পুলিশ কর্মীদেরকে হত্যা করা হয়েছে, ওনারা শহীদ হয়েছেন, একজন সাধারণ নাগরিকেরও প্রিয় দেশের স্বার্থে প্রাণ ত্যাগ করেছেন, এর বিরুদ্ধে মিজোরামের বিরুদ্ধে পুরো বরাক উপত্যকা জুড়ে পুরো আসাম জুড়ে একটা ক্ষোভের সৃষ্টি আছে, সৃষ্টি হয়েছে, দিকে দিকে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হয়েছে। কারণ এই মিজোরাম আসামের উপর নির্ভরশীল খাদ্য সামগ্রীর জন্য, কিন্তু দেখা গেল মিজোরামের বিরুদ্ধে যখন আসামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই অবরোধ গড়ে তুললেন, কিন্তু ত্রিপুরার সরকার যে ত্রিপুরা রাজ্য আসাম রাজ্যের উপর নির্ভরশীল খাদ্য সামগ্রীর জন্য, সেই ত্রিপুরা রাজ্য আসাম থেকে সামগ্রী নিয়ে গিয়ে সেই সামগ্রী মিজোরামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। এরই প্রতিবাদে এর বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরার বিরুদ্ধেও আমরা অর্থনৈতিক অবরোধ আমরা গড়ে তুলেছিলাম, ত্রিপুরার বিরুদ্ধে অবরোধ শুরু হবে এবং করিমগঞ্জে আজকে প্রথম আমরা ত্রিপুরার বিরুদ্ধে অবরোধ শুরু করেছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাই, সাধারণ জন থেকে শুরু করে সমস্ত সংগঠনকে, মিজোরামের বিরুদ্ধে যেভাবে অবরোধ আমরা তৈরি করছি অনুরূপভাবে ত্রিপুরার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ। এদিকে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে অর্থনৈতিক অবরোধ অব্যাহত রয়েছে, কোনো ধরনের যান মিজোরামে যেতে বা আসতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি হলো যতদিন পর্যন্ত মিজোরাম আসামের জমি ছাড়ছে না ততদিন অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা। এদিকে আজ বিকেলবেলা শিলচর আইওসি থেকে আসা তিনটি তেল বুঝাই গাড়ি কিছু বিএসএফ জওয়ান অবৈধভাবে মিজোরামে পাঠানোর চেষ্টা চালালে গাড়িগুলোকে আটকে দেন অবরোধকারীরা। আমরা অর্থনৈতিক অবরোধ তুলব না, এটা আমাদের স্ট্রং ডিসিশন, আমরা অর্থনৈতিক অবরোধ তুলব না, এট এনি কস্ট উইল ডু অর ডাই। দলাইয়ে আটকে দেওয়া হলো আসুর প্রতিনিধি দলকে, লালাপুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ছাত্র সংগঠন। অসম মিজোরাম সীমান্ত পরিদর্শনে আসা আসুর প্রতিনিধি দলকে সীমান্তে যাওয়ার আগেই আটকে দিল নিরাপত্তারক্ষীরা। সীমান্ত পরিস্থিতির খোঁজ নিতে আসা আসুর প্রতিনিধি দল আজ শিলচর থেকে লায়লাপুরের উদ্দেশ্যে যাত্রা করার পর দলাইতে তাদেরকে আটকে দেন নিরাপত্তারক্ষী কর্মীরা। এতে ক্ষোভ ব্যক্ত করে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া বলেন, দুই রাজ্যের মধ্যে শান্তি চুক্তি হলেও ছয়জন শহীদ জওয়ানের হত্যার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। এদিনের প্রতিনিধি দলে প্রকাশ দাস, উদয়জ্যোতি গগৈ, শঙ্করজ্যোতি গগৈ, উৎপল শর্মা, ধর্মেশ্বর দাস এবং রাইফুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কথা কানে যাবলে আমি অলপ বিরাট মানা করি, কিন্তু আমার প্রশ্ন হল যে অশান্ত অঞ্চল যারপরা আছে ভারতবর্ষর নিউট্রেল ফোর্সে তাত পহরা দি আছে, সেই নিউট্রেল ফোর্সর আগরপরা কিন্তু বহুত আগরপরা অসমর ভূমি, অসমর ভূমিত প্রবেশ করে মিজোরাম আরক্ষীয়ে অসমর আরক্ষীক নির্বিচারে গুলিয়ে হত্যা করেছে। আর এই হত্যার পিছন সেই অপরাধী সকল শাস্তি পাবনে না পাব, এটা অসম সরকার বা মিজোরাম সরকার। পালংঘাট উন্নয়ন খণ্ডে নির্মিত হলো সেতু, জনপ্রতিনিধির প্রশংসায় স্থানীয়রা। পালংঘাট উন্নয়ন খণ্ডের মোহনকাল রামমানিকপুর জিপির ভুবনখার এফবি এবং কাটাকাল এফবির গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তার মধ্যে থাকা কাটাখাল নালার উপর ফুটব্রিজ অবশেষে নির্মাণ করা হলো। জিপি সভানেত্রীর উদ্যোগে 470,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ফুটব্রিজটি। জিপি সভানেত্রী সালেমা বেগম বড়বুইয়ার এহেন উদ্যোগে সন্তোষ ব্যক্ত করেছেন গ্রামের স্থানীয়
আব্দুল হোসেন মজুমদার, নুরুদ্দিন লস্কর, আতাবুর রহমান, মতিবুর রহমান, সজলকান্তি দাস, সিরাজউদ্দিন, গ্রুপ সদস্য মুকুলউদ্দিন সহ অন্যান্যরা তারা সভানেত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেন। গ্রামের হালাহাল নালার উপর যে বিজলি বহুত দিনের সমস্যা আসলো, সমস্যাটা আমাদের সালেমা বেগম পঞ্চায়েত করার কারণে আমরা এই সমস্যাটা সমাধান হয়েছে। সমাধান করার কারণে আমরা এদিকে যাতায়াত খালাকাল থেকে ভুবনখাল পর্যন্ত যাতায়াতের বহুত সুবিধা হয়েছে। এ পর্যন্তই আজকের সংবাদ, বিদায় নিচ্ছি, নমস্কার।